ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 84 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দেব। তোমরা 84 নম্বর পৃষ্ঠায় দেখো, বিন্যাস দেখে পরেরগুলো আঁকি। এক নম্বরটা তোমরা দেখো, প্রথমে ত্রিভুজের ছবি রয়েছে, তারপরে একটি বৃত্তর ছবি রয়েছে, তারপরে আরেকটি ত্রিভুজের ছবি রয়েছে, এখানে দুটি ফাঁকা ঘর রয়েছে। তাহলে দেখো, প্রথমে ত্রিভুজ, তারপর বৃত্ত, তারপরে ত্রিভুজ, তারপরে বৃত্ত হবে, তারপরে আবার ত্রিভুজ হবে, তোমরা ফাঁকা ঘরে এরকম করে বসিয়ে নেবে। আমি কলম দিয়ে করেছি, তোমরা পরীক্ষার সময় পেন্সিল দিয়ে করবে। দু নম্বর দেখো, প্রথমে একটা ব্লেড আকৃতির ছবি, তারপরে একটা আয়তাকার ছবি, তারপরে আবার ব্লেড আকৃতির ছবি, তারপরে দুটো ফাঁকা ঘর রয়েছে। তাহলে আগেরটার মতোই হবে, একটা আয়তাকার ছবি হবে, আরেকটা ব্লেডের আকৃতির ছবি এখানে তোমাদেরকে আঁকতে হবে। এটা বিন্যাস, একটার পর একটা করে করে এখানে বিন্যাস অনুযায়ী বসেছে। এবার তিন নম্বরটা দেখো তোমরা, প্রথম ঘরে রয়েছে 7টি তারা, তারপরের ঘরে রয়েছে 5টি তারা, তারপরের ঘরে রয়েছে 3টি তারা। তাহলে দেখো, 7টি প্রথম ঘরে 7টি ছিল, পরের ঘরে 2টি কমে যাচ্ছে, তাহলে 5টি হয়ে গেল, 2টি কমে গেল। আবার দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘর যেতে আবার 2টো ঘর কমে যাচ্ছে, তাহলে 3টি তারা হয়ে গেছে। তাহলে আমাদের ফাঁকা ঘরে আবার 2টো ঘর কমিয়ে লিখতে হবে, তাহলে 3-এর থেকে 2 বিয়োগ করলে 1টি তারা হবে, তোমরা 1টি তারা এই ফাঁকা জায়গাটাতে বসাবে। চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো, এখানে একটি পিঁপড়ার ছবি দেওয়া রয়েছে, এখানে দেখো কয়টি আছে, পিঁপড়ার পিঠে দেখো কয়েকটি ঘর আকৃতির ছবি দেওয়া রয়েছে, কয়টি রয়েছে দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি, আর নিচে পাও 5টি দেওয়া রয়েছে। তারপরে দেখো পরের পিঁপড়াটিতে একটু বড় এবং 7টি পিঠের মধ্যে ঘরের মতো আঁকানো হয়েছে এবং 7টি পাও রয়েছে, তারপরেরটাতে আরও বেশি হয়ে 9টা হয়েছে, তোমরা গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9, আবার 9টা পাও রয়েছে। তাহলে এখানে দেখলাম প্রথমটার থেকে দ্বিতীয়টা 2টি বেড়ে গেল, তাহলে 5 যোগ 2 7 হলো, তারপরে 7-এর সাথে আবার 2 যোগ করলে 9 হলো, এখানে 2টি আবার বেড়ে গেল। তাহলে এই ফাঁকা ঘরে আবার 2টি বেড়ে যাবে, তাই 9-এর সাথে 2 যোগ করে দিলে 11টি হবে, তোমরা এই ফাঁকা ঘরে এইভাবে লিখবে, আঁকিয়ে দেবে। পাঁচ নম্বরটা দেখো তোমরা, এখানে প্রতিটা খোপেই একই রকম ছবি দেওয়া রয়েছে, কিন্তু সবগুলোর জায়গা কিন্তু আলাদা। দেখো প্রথমে তারাটা উপরে রয়েছে, তারপরে বর্গক্ষেত্রটা রয়েছে তার পাশে, তারপরে বৃত্ত রয়েছে, তারপরে ত্রিভুজ রয়েছে। পরের ছবিটাতে কী হলো, ত্রিভুজটা উপরে উঠে গেল, তারপরে তারাটা নিচে নামলো, তার নিচে বর্গক্ষেত্রটা নামলো, তার পাশে আয়তক্ষেত্র হলো, এরকম করে দেখো ঘুরছে। তারপরে আবার কী হলো, তারাটি নিচে নেমে গেল, ডান পাশে চলে গেল বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র মতো লাগছে, আর হচ্ছে তারপরে বৃত্ত, তারপরে ত্রিভুজ, এরকম করে। তাহলে দেখো উপরে একবার তারা থাকলো, একবার বাম সাইডে থাকলো, একবার নিচে থাকলো, তাহলে ডান সাইডে কিন্তু নেই। তাহলে তোমাদের ফাঁকা ঘরে একটা যদি তোমরা ঠিকঠাক করে বসাও, তাহলে সবগুলো পরপর দেখে বসাতে পারবে। তাহলে ডান পাশে হবে হচ্ছে তারার ছবিটি, তারপরে দেখো তারার আগে কী রয়েছে, একটি বর্গক্ষেত্র ছবি রয়েছে, বর্গক্ষেত্র বসাবে, তারপরে বসাবে বৃত্তের ছবি, তারপরে ত্রিভুজের ছবি। তোমরা এভাবে বিন্যাসগুলো কিন্তু করবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এবার চলে আসলাম 85 নম্বর পৃষ্ঠায়, দেখো একটা তীর উপরের দিকে যাচ্ছে, একটা তীর নিচের দিকে যাচ্ছে, আর দুটো তীর উপরের দিকে যাচ্ছে, তাহলে ফাঁকা ঘরে কী হবে, একটা উপরে একটা নিচে, আবার দুটো উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা কী হবে, দুটো নিচের দিকে যাবে। তারপরে 7 নম্বরে দেখো, প্রথমে একটা দাগ, তারপরে দুটো দাগ, একটা দাগ উপরে একটা দাগ, তারপরে দেখো একটা দাগ উপরে দুটো দাগ নিচে নেমে গেল, 3টা দাগ,
তাহলে আমার ফাঁকা জায়গাটাতে কী করতে হবে, এটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে চারটে দাগ হবে, তাহলে একটা দুটো তিনটে চারটে, তোমরা ছবিটা দেখো মিলিয়ে এরকম, এটা বিন্যাস বলেছে তাই এইভাবে তোমাদেরকে করতে হবে। তারপর আট নম্বরটা দেখো তোমরা, প্রথমে যে চারকোনা ছবিটি রয়েছে সেই ছবিটি বাম সাইডে ওপরে একটি দাগ রয়েছে, তা এটার বিপরীত দিকে দেখো তোমরা পরের ছবিতে বর্গক্ষেত্রটির বা চারকোনা ছবিটির ডান দিকে দাগ দেওয়া রয়েছে। এবার দেখো নিচের ছবিটি, পর তিন নম্বর ছবিটি, এই চারকোনা ছবিটির নিচে ডান পাশে দেওয়া রয়েছে। তাহলে তোমাদের বিন্যাস করতে গেলে যেটা ফাঁকা ঘর আছে, তাহলে এই চার নম্বর ছবিটি কী হবে তোমার, চারকোনা ছবিটির বাম দিকে হবে। এটা দেখো বাম দিকে ওপরে ছিল, এই পাশেরটা ডান দিকের ওপরে হলো, এটা আবার ডান দিকের নিচে আছে, তাহলে তোমার বাম দিকের নিচে তোমার দাগটা দিতে হবে। এইভাবে বিন্যাস কিন্তু করতে হয়। তারপরে নয় নম্বরটা দেখো, এখানে তিনটি কাঠি রয়েছে, তিনটির মধ্যে একটি একটি করে বল রয়েছে, তাহলে তিনটি হলো। পরেরটিতে তিনটি কাঠি রয়েছে, দুটি দুটি করে বল হলো। তারপরেরটিতে তিনটি কাঠি রয়েছে, তিনটি তিনটি করে বল রয়েছে, তাহলে তারপরেরটি কী হবে, তাহলে তিনের থেকে দেখো তিনটি বেড়ে গেল, ছয় হলো, তিন যোগ হয়ে গেল। তারপরে তিনের থেকে আবার ছয়ের থেকে তিন যোগ হয়ে নয় হয়ে গেল, তাহলে কী হবে পরেরটিতে, তিনটি কাঠি দেওয়াই রয়েছে আগের থেকে, তাহলে চারটি করে বল হবে, তাহলে বারোটি হবে, তাহলে নয়ের সাথে তিন যোগ করলে বারো হয়। তোমরা কিন্তু এভাবে করবে বিন্যাসগুলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে দেখো দশ নম্বর, একটা বৃত্তর মধ্যে ডান দিকে অ্যারো চিহ্নটা দেওয়া রয়েছে, তীর চিহ্ন, মাঝখানে দুই নম্বর বৃত্তটিতে নিচের দিকে তীর চিহ্নটি দেওয়া রয়েছে, তিন নম্বরটিতে বৃত্তটিতে দেখো বাম দিকে দেওয়া রয়েছে, তাহলে ডান দিকেও রয়েছে, বাম দিকেও রয়েছে, নিচের দিকেও রয়েছে, তাহলে কোন দিকটা নেই আমাকে দেখতে হবে, এখানে ওপরের দিকে নেই দেখো, তাহলে চার নম্বর ছবিটাতে আমাকে ওপরের দিকে তীর দিতে হবে। এইভাবেই বিন্যাসগুলো তোমাদের করতে হয়, এবং ভালো করে করবে, আমি তোমাদেরকে সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে করিয়ে দিলাম এবং দেখিয়েও দিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলি পাওয়ার জন্য তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।